قرآن مجید اللہ پاک رب العالمین بیان فرمات دے قل ہے نبی اپنی بولے دین یا عبادی ہے امار بندہ الذین اسرفوا علی انفسهم যারা গুনার হাজগরি নাফরমানি করি অপরাধ করি নিজের নফসর উপর নিজে জুলুম করিব সীমা লঙ্ঘন করিব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতত্ব নৈরাশ্য নয় দূরে না সরিগো কিয়া ان الله يغفر الذنوب جميعا বান্দা যদি সত্য দিলে তওবা করে ওয়ান বাই ওয়ান নয় অল ডিলিট দেন সমস্ত মেসেজ ব্যাগিন ডিলিট হয়ে যায় সত্য দিলে যদি বান্দায় তওবা করে তওবার কারণে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন এতাল্লা বন্দার হামইদা আল্লাহর হাসে সবসময় নিজের কৃতকর্ম গুনার হাজি নিয়াদ গরি গরি আল্লাহর হাসে হান্না হাটি করন যে সমস্ত বন্দা দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে খোদা ভীতি তাকওয়া আল্লাহর ডরজিয়া নাজিয়ান লইরে দুনিয়ার হায়াত ছাড়ায় গুনামুক্ত জীবন আল্লাহ তারার জীবনের মধ্যে নসিব করে খোদা ভীতি তাকওয়া লই যারা নিজের জীবন পরিচালনা করে তারার জীবন নান গুনামুক্ত জীবন হয় তাকওয়া আইব কেন খোদা ভীতি আইব কেন কোরআনে মাজিদের মধ্যে দুয়া পদ্ধতি দেখা যায় মানুষের অন্তরত খোদা ভীতি তাকওয়া আল্লাহর ডর ভয় আইবের পদ্ধতি হব দুয়া অগ্রিত জামান হিসাবে সময় হিসাবে আরোগ্য মকান হিসেবে জায়গা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বয়ান ফরমার হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমার উপর রমজান মাসের রোজা ফরজ করা গিয়ে না ডরাইও রোজাই বেখেন বড় ফুজা বাংলার নডরাইয়ে নুয়া হুকুম নয় নুয়া হতা নয় নুয়া হাম ন কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম যেরকম তোমার আর আগর উম্মতলর উপর রোজা ফরজ করা গিয়ে ঠিক তোমার আর উপর রমজান মাসত রোজা ফরজ করা গিয়ে টার্গেট কি উদ্দেশ্য কি রোজা ফরজ করানোর পিছনে রহস্য কি হিকমত কি আল্লাহ ইয়ান ফরমার লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা বেগুন খোদা বিরু আল্লাহ আলা মুত্তাকি হিসেবে তোমরা নিজেরে পরিচালিত করিতে এতবারে জমান মুত্তাকি বনিবে বনিবে দুয়া পদ্ধতি অজ্ঞ সময় হিসাবে এগারো মাস পর্যন্ত যে সমস্ত জিনিস অনল্লাই দিনের বেলা হন নান হালাল গরন নান হালাল এক মাস
এই জিনিসহীন হালাল জিনিসহীন হারাম করে দিয়ে দেখো না আল্লাহ ফানি ফান গরন হানা হন ইন রমজান সারা অন্য এগারো মাসত দিনের মধ্যে মানা আছে না রমজান সারা অন্য এগারো মাসত দিন হানা হন মানা না এগারো মাসের মধ্যে দিনের হানা নাই যে মানা হানা হাত দেন হয় না আবার ফানি ফান গরম ইয়েন মানানো এগারো মাসত কিন্তু রমজানের মধ্যে দিনের বেলা এলে পিওর হালালিন আল্লাহ হারাম কা করি হদে যে আল্লাহ এক মাস দিনের বেলা জিন অনল্লাই এগারো মাসত হালাল ইন এক মাসত দিনের বেলা হারাম করি অনরে এই শিক্ষান দে হালাল যদি এরে দিনের বেলা আল্লাহর কথায় নাহা পরে নগরা পরে এবার হারাম জিন আল্লাহ চিরস্থায়ীভাবে হারাম করে দিয়ে ই নতুন কীভাবে বাঁচিতে করিব তাহলে মুত্তকি বনিবের সময়ে ঈদে রমজান মাস মুত্তকি বনিবের সময়ে ঈদে কি তাহলে সময় হিসেবে মুত্তকি বননের মাধ্যমে ঈদে রমজান মাস সময় হিসেবে মুত্তকি বননের মাধ্যম রমজান মাস আর গইতে জায়গা হিসেবে আল্লাহ কোরআনত বায়ান ফরমাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ আল্লাহরে ভয় করো হক্কানি আহলুল্লাহ আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামর ফাঁসে যাইরে বসো ইতার হওয়ার সময় হাঁটো ইয়ে জাগা ঠিক করে দিল দে ইয়ে নয় দে সময় ইয়ে নয় দে জায়গা হক্কানি আলেমলর ফোয়ারে বইও উড়ুক পুড়ুক গর এই বছর একখান দিন এই মাটি এনত বাংলাদেশের বাসা বাসা বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামলর আগমন করতি অনেকে খবরের বাসিন্দগি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হজরতের আগমনই এবং আর আর এলাকারেই অন্যতম প্রবীণ মুরব্বী হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা গোলাম কাদের সাহেব রহমতুল্লাহ আলাই মাহফিলের শুরু লগ্নে স্টেজ বড়িয়া সময় পেরিয়ে যার সময় যত যার মুরব্বীও আস্তে আস্তে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল যার গই এখন বর্তমান যারা আছে এলাকাবাসী হলোর হাসো অনুরোধ আল্লাহওয়ালা মুত্তকি হিসাবে নিজরে গঠন করি বললাই এই জায়গা ইনত মধ্যে আইর সময় দন ইয়ান রহদ্দ ও কুনু মাস সাদিকিন জাগা হিসেবে নিজেরে মুত্তকি বানাইবার জাগা ইয়ে দে যেই জায়গা থকানি ওলামায়ে কেরামল আগমন করে জাগা ইয়েন মধ্যে যে ইরা অনেক সময় লাগে তাহলে গুণামুক্ত জীবন গড়ি বললাই আল্লাহর হাসে গুণা মাফ ওই বললাই নিজের জীবন নান গুণামুক্ত ওই বললাই তকোয়া লাগিব এই তকওয়ান আর ভিতর অনর ভিতর আইবার পদ্ধতি যদি দুয় ও গইতে সময় হিসেবে যেমন রমজান মাস আর গইতে জায়গা হিসেবে যেমন হক্কানি আলমলর বুডুক এভাবে যদি এরা আর আল্লাহরে ভয় করি আল্লাহরে ডরাইয়ের জীবন পরিচালনা করি আল্লাহ বন্দাইবার জীবনের সমস্ত গুণা মাফ করে দিই যেমন হজরত মৌলানা আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই বিশ্ব বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি জীবের খবর মেশকা আম্বরের খুশবজার যেরকম ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইর খবর খুশবু গিয়ে এত দূরে গে যা হইত যেরকম খুশবু গিয়ে দে
মুফতি আজম মেহল হামিয় সুন্না মাদ্রাসার পাশে শায়িত আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলার কবর অত্যন্ত সুগন্ধি গিয়ে আর আর নিজের চোখে দেহা আল জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলার এন্তেকালের পরে কবর অত্যন্ত খুশগুজার আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলার কবর অত্যন্ত খুশগুজার এক শারিদে এন্তেকালের পরে আহমদ আলী লাহোরীর খাবত দেখে স্বপ্ন দেখে বোধকে আবার প্রশ্ন করি বুঝুরি খবর তা স্বপ্ন দেখি অনেকে জানান আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে এখন কি ইয়ারিয়ান অনেকে না জানান আমি ফেসবুকের মাধ্যমে জানি দে তো ইয়ে কিতাবত আছে দেরি তো ফেসবুকের মাধ্যমে জানিয়ে রইয়েন যদি সম্ভব হয় আলেমল আকাবিরিনলর ওয়াকেআতিন কিতাবের মাধ্যমে জানিলিয়েন কা সম্ভব হইতো স্বপ্নর মাধ্যমে আহমদ আলী লাহোরী তুন ফুসাল্লো আগে হুজুর আল্লাহ আল্লাহ কি মামলা করি হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই স্বপ্নর মাধ্যমে নিজের শারীদের জবাব দেরো আমার শারীদ আর যেতে নাকি আল্লাহর সামনে পেশ করা গিয়ে আয় ডরে গেলাম আল্লাহ আত্মফুসাল্লাদ আহমদ আলী তোমার জীবনের মধ্যে তুই এত বেশি আয় আল্লাহরে ডরাই থাকা তোমার দিলের মধ্যে পুলিশের ডর নোয়াজিল র্যাবর ডর নোয়াজিল তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ডর কবা বেশি আছিল এনহনের সাথে সাথে আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই নিজে খাবার মাধ্যমে স্বপ্নর মাধ্যমে নিজের শারীদের হদ আয় আরো ডরে গেলাম তখন আল্লাহ পাক পরওয়ার জায়গার আলমে ডাক মারে আহমদ আলী আজিয়া তোমার ডরাইবার দিন তো নয় আজিয়া তো তোমার খুশি হওয়ার টাইমে না আজিয়া ডরাইবা দে নয় আজিয়া খুশি হইবা দে আহমদ আলী আয় শুধু তোমার মাপ করে দিয়ম দে নয় তুই যেই কবরস্থানের মধ্যে মধুফুন যেই কবরস্থানত তোমার দাফন করা গিয়ে এই কবরস্থানের যত মুর্দা আছে সমস্ত মুর্দা বে আগুনের মাপ করে দিয়ম সুবহানাল্লাহ ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা জিসকে হর নফস সে মুহাম্মদ কি সদা নিকলে কে জিসকে হর নফস সে মুহাম্মদ কি সদা নিকলে আল্লাহর ডর ওর আল্লাহ যদি রাজি হয় শুধু অনে একজন মাপ পাইবেন দে নয় অনে একজনের হারণে যেই কবরস্থানত অনর দফন করা গিয়ে সেই কবরস্থানর আল্লাহর বন্দা ব্যাগগুলোর আল্লাহ মাফ করে দিব আল্লাহ থাকে বাহানা ধোয়া যায় গরম মধ্যে জামাই বউ খুঁজ যাবে যে এলে বউ সময় ঝগড়া নয় ও বউ একখান দুষ করে গিয়ে জামাইয়ে চাইলে শাস্তি দিতে রিব মারিতে রিব থালাক দিয়েও সারে দিতে রিব এলে দুষ করি কিন্তু জামাই চিন্তা করে দিব গো আল্লাহর বান দিব গো মাইয়ে হো ইবে অপরিচিত একখান জায়গাত নিজের মা বাপ বাড়িঘর বেগিন ফেলাই আই আদর বড়কের মধ্যে শুধু কবুল করি শব্দ ইয়ান হনত দাঁড়ায় ইবে যে আর গরত আপন হিসেবে আই আর সন্তান লালন পালন করেন আর ঠিক টাইমে খানা ফিনা বিষয়দের ইবের একখান দোষ আয় আল্লাহর বান্দি হিসেবে আয় মাপ করে দিই অসুবিধে কি এন হই জামাই বউরে কি করে দিই মাপ করে দিই জামাই মানতে কালই মারা গিয়ে মারা যাওয়ানোর পরে ইবের আরেকজনের স্বপ্ন দেহের ও আল্লাহ আল্লাহ কি মামলা করি আল্লাহ আল্লাহ বন্দারে মাপ গরিবের লেখেন বাহানা তো আজ
ওই আল্লাহর বান্দাই বেহদ আল্লাহ কি মামলা করকে হচ্ছরনি আল্লাহ পাক পরওয়ার দেগে আরে আলম আরে হদ অবন্দা আর বান্দি হিসেবে তুই নিজর স্ত্রীর অপরাধরে ক্ষমা করে দিলা maaf করে দিলা সাইলে শাস্তি দিত পাইতে সাইলে তুই সারে দিত পাইতে তালাক দি ফেলাইত পাইতে কিন্তু আর বান্দি হিসেবে দয়া করি রহম করি রে আরোগ্য বান্দি মাইয়ে ভরে তুই যেতে maaf করে দিলা অবন্দা তুই আর ডাইরেক্ট বান্দা নয় নে আয় তোমার maaf করে দিলাম সুবহানাল্লাহ তুই আল্লাহর হাসে maaf পাইবলাই অনতুন জমিনের বাসিন্দা যারা আছে তারার প্রতি দয়া করা করি এটা আল্লাহ হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাদে قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء অন জমিনত আছে যে জমিনের বাসিন্দার প্রতি দয়াশীল অন দয়া করন আসমানত আছে যে আল্লাহ অনর প্রতি দয়া করি সুবহানাল্লাহ এত লাই আল্লাহর হাসে maaf পাইবলাই আল্লাহর হাসে নিজের জীবনের গুনাহ maaf পাইবলাই এক নম্বর শর্ত ইয়ে দে আল্লাহর হাসে অনতুয়ান হওয়া করি অন গুনাহ করি নামাজ দিতে কিয়ন আল্লাহর হাসে অন হন না হদুজুর খলি মত্তর কি maaf করে দিব না হামা হাই করে দিব আল্লাহ ইয়ান হদ দে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله پاک پروردگار عالم আর আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে মেসেজ পৌঁছার বার্তা পৌঁছার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারার কুলিয়া ইবাদি ও আর বান্দা হেন দয়ার শব্দ শুন আল্লাহ নাম ধরি না ডাহের কি হদ ও আর বান্দল আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম নাফরমানি করি যারা নিজের উপর নিজে জুলুম করি গিও সীমা লঙ্ঘন করি গিও ডরনর হন কারণ নাই আল্লাহর রহমত তুন্নরাস নইও আল্লাহর রহমতর আশা করে আল্লাহর হাসে গুনাহ মাফ সাইবার বিশেষ সময় দে শেষ রাতিয়া উড়িয়েরা আল্লাহর হাসে আবেদন কর এলাহি কর কেদরিয়া এ গুনাহ তুমি দানি ও খুদ হাসতি গওয়াহ এলাহি কর কেদরিয়া এ গুনাহ তুমি দানি ও খোদা হাসতি গওয়াহাম হে তুই হা যত রওয়ায়ে দুজা তেরে দর কু চুড কর যাব কাহা পরওয়ারদিগার আলম আর মতো একজন বন্দারে অন যদি মাফ করি রে জাহান্নাম ডিগ্রি ক্যান্সেল করি জন্নতর ফয়সলা করি দন অন তো চেয়ারম্যানের মতো ক্ষমতা নয় এমপির হাসে জবাবদিহিতা করা ফরজ অনর পাওয়ার তো এমপির মতো নয় মন্ত্রীর হাসে জবাবদিহিতা করা ফরজ ও আল্লাহ অনর পাওয়ারের কোন তুলনা নাই ক্ষমতার কোন তুলনা নাই আর মতো গোলামর অন যদি মাফ করি দেন অন তুম হনুমিকে জবাব দিয়ান ভরিব ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ ও আল্লাহ অনতুন যেমন ইচ্ছে তেমন অনেক গরিত পারণ ও আল্লাহ অনর রহমত রোগ্য অংশ লইরে আর জীবনের গুনাই নন মাফ করি দেন বন্দাই যে তিনি কেন খইরা আল্লাহর হাসে মাফ চাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শুধু গুনাহ মাফ করিব নয় ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও বান্দা শুধু গুনাহ মাফ করিগম নয় গুনাহ ব্যাগিনের সওয়াবে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ এতলাই আল্লাহর হাসে গুনাহ মাফ চাই এই আজিয়ে মাহফিলত শুনে গিয়ে যদি এই নিয়তে বইয়ে আয় আজিয়ে সত্য দিলে তৌবা করি গিয়ম বড় বড় আলেমও লাগবে তারার জুবানে যা আলোচনা হইব
সেই মোতাবেক জীবন পরিচালনা গরিব আল্লাহ বদ্ধ পরিকর আই প্রতিশ্রুতিবদ্ধ জীবনের গুনাহ আল্লাহ আরে মাফ করি দ তওবা নিয়ত যদি এড়ো হনিকে বইতা হে খোদার কসম বড় কুত্তু নুড়িবার আগে আগে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।